হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। সো টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্য বুঝে গেছেন ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। সো ভিডিওটা ফুললি কন্টিনিউ করেন, তা না হলে আপনি অনেক কিছু মিস করতে পারেন। সো সর্বপ্রথম আমরা যখন আমাদের জলি কুইন এই টিজারটা দেখি, তখন কিন্তু সুন্দরভাবে আমরা দেখতে পাই এই যে 42 সেকেন্ডের টিজারটা অনেক কিছু কিন্তু হাইড করে রেখে গেছে। সো আজকে সবগুলা জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। সো সর্বপ্রথম আমরা কিন্তু জানি না যে আমাদের ক্রিসমাস আপডেটটা কয় তারিখে আসতে পারে। সো তার জন্য সর্বপ্রথম বলে রাখি, এই দেখুন এগুলো হচ্ছে আমাদের ক্রিসমাস ট্রি, একটু পিঙ্ক পিঙ্ক কালার টাইপের এবং কি উপরে একটু কেকের মতো করে জাস্ট একটা টুপি আছে। সো ক্রিসমাসের যেরকম থাকে আর কি, একটা টুপি থাকে ক্রিসমাস, এবং কি অনেকগুলো গিফটের অভাব নাই। সো এটা হচ্ছে জলি কুইন বা ক্রিসমাস কুইন, যেটাই বলতে পারেন আপনি। সো এখন বহু প্রতীক্ষিত যে ডেটটা, যে কবে আসবে আমাদের ক্রিসমাস যে আপডেটটা। সো গত বছর বা এর আগের বছর 2020 এবং 2021-এ সোমবার কিংবা মঙ্গলবার ডিসেম্বরে, মানে এরকম টাইম পেয়েছিল আর কি, যে সোম কিংবা মঙ্গলে আপডেটটা নিয়ে আসছিল। সো সামনে সোমবার বা মঙ্গলবারে যেহেতু আসবে না, আর ক্রিসমাস আমরা জানি যে 25 মানে ডিসেম্বরে হচ্ছে ক্রিসমাস আর কি, সো এর 10-15 তারিখ বা 10-15 দিন আগে আসে আর কি আপডেটটা। সো আপডেটটা আসতে হলে অবশ্যই 12 থেকে 15 তারিখের ভিতরে আমরা ক্রিসমাস যে আপডেটটা এটা পেয়ে যাব। সো এখন দেখুন এই স্নোম্যানের উপরে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন। তা আমি দুইটা ডিজাইন করছি, যে এই ডিজাইনগুলো ভালো না এটা ভালো একটু কমেন্ট সেকশনে আপনারা বলবেন। আমার থেকে মনে হচ্ছে যে এরকম ডিজাইন হলেই সবচেয়ে বেটার হতো আর কি। সো আপনাদের বোঝানোর সুবিধাতে এখানে 1 নম্বর এবং 2 নম্বর ডিজাইন লিখে দিলাম আর কি। সো 1 নম্বর ডিজাইনটা একটু ফলো রাখেন। এখানে কিন্তু মাউথের দুই পাশেই আমরা ফ্লাওয়ার দেখতে পাচ্ছি, এরপরে স্টার দেখতে পাচ্ছি। আর 2 নম্বরে দেখুন মাউথের দুই পাশে স্টার, এরপরে ফ্লাওয়ার আর কি। সো কোন ডিজাইনটা সবচেয়ে বেশি বেটার হতো আর কি, কারণ আমাদের মেইন ডিজাইনে কিন্তু মাউথের পরে এক সাইডে স্টার দিছে, এক সাইডে ফ্লাওয়ার দিছে আর কি। সো একটু উলুট পালুট হয়ে গেছে, শৃঙ্খলা রাখে নাই, তো আমার মনে হয়েছিল, তাই জাস্ট বললাম। অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন 1 নম্বরটা ভালো ছিল না 2 নম্বরটা ভালো ছিল। সো এখানে আমরা ইয়াতিকে দেখতে পাচ্ছি, এবং কি আমরা দুইটা স্নোম্যান দেখতে পাচ্ছি আর কি, স্ট্যাচু অফ স্নোম্যান। এটা অবশ্যই আপনারা কিনতে পারবেন বা কিনতে হবে আর কি। আর পাশে কিন্তু অনেকগুলো গিফট আইটেম দেখতে পাচ্ছেন, এরপরে এখানে কিন্তু একটা অবাস্ট্রেক দেখতে পাচ্ছেন আপনারা। তো জাস্ট আমি আপনাদের সুবিধার্থে মার্কিং করে দেখিয়ে দিচ্ছি। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এই ভিডিওটা স্পন্সর করতেছে কক পার্সের সব বিডি, যার ওনার হচ্ছে আসিফ আবদুল্লাহ ভাই। উনি পার্সোনালি অনেক ভালো একজন মানুষ। আর পার্সেস করার সময় আমরা দুইটা জিনিসে গুরুত্ব দিয়ে থাকি, একটা হচ্ছে সেলার ট্রাস্টেড কিনা, আর 2 নম্বরে হচ্ছে যে কত দ্রুত আপনাকে পার্সেস দিতেছে। তো এই দুইটাতে 100-তে 100 দেওয়া যায় আসিফ আবদুল্লাহ ভাইকে, কারণ আমাকে 2 মিনিটে উনি পার্সেস দিয়েছে। সো আমি এই দিক দিয়ে কনফিডেন্টলি বলতে পারি যে কক পার্সেস সব বিডি 1 নম্বরে থাকে। সো কীভাবে পার্সেস করবেন অলরেডি একটা ভিডিও আছে আপনাদের সুবিধার জন্য, তাদের যাবতীয় লিঙ্ক এবং পার্সেস যেভাবে করবেন এইটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইডিং করা থাকবে। সো আপনারা পেজটি ভিজিট করে আসবেন এবং তাদেরকে ফলো দিয়ে রাখবেন, বিকজ এই পেজে প্রত্যেক মাসেই কিন্তু সিনারি এবং গোল পাস ফ্রিলি গিভ অ্যাওয়ে করা হয়। সো আপনিও হয়তো বা তাদের মধ্যে একজন লাকি উইনার হয়ে যেতে পারেন। সো গো টু দ্য পেজ ফর দ্য পার্সেস অবাস্ট্রেকটা। সো এইরকম একটা অবাস্ট্রেক আমাদের গেমসে আসতে পারে নতুন আর কি আপডেটটা, একটু স্নেক টাইপের আর কি। এরপরে আসে বহুল প্রতীক্ষিত সে ড্রিম আর কি। সো এখন ড্রিম কুইন কিন্তু সুন্দরভাবে ড্রিম দেখতেছে, এবং কি আমাদেরকে একটু জাস্ট স্ল্যাশ দেখাচ্ছে আর কি ড্রিমের মধ্যে কি দেখতেছে। তো দেখুন এখানে কিন্তু মনে হচ্ছে যে সিনারি পার্সেস, অনেকে বলতেছে সিনারিটা পার্সেস করলে এরকম টাইপের হবে, তবে আমার থেকে মনে হচ্ছে যে আমাদের বিল্ডার বেসের লেআউটে এরকম টাইপের কোনো কিছু হতে পারে আর কি। তো জাস্ট এটা হচ্ছে একটা অনুমান। আর সিনারি পার্সেস করলে তো অবশ্য ভালো, কারণ এখানে দুইটাই বলতেছে। এখানে দেখুন প্রথমটা দেখালো টাউন হলের বিষয়টা, এবং কি দ্বিতীয়টা এভাবে দেখাচ্ছে আর কি। সো দুইটাই হতে পারে, হয়তোবা বেস যেহেতু লেআউট হবে, এবং কি সিনারি পার্সেস করলেও কিন্তু এমন দেখতে পারেন আর কি। সো দুইটাই কিন্তু হতে পারে, আপনারা কোনটা বেশি গ্র্যান্টেড অবশ্যই কমেন্ট সেকশানে বলতে ভুলবেন না। আর আমাদের কুইনের দেখুন যে মার্কগুলা বা স্টার এবং কি ফ্লাওয়ারগুলো, এগুলো কিন্তু আমাদের এই যে যন্ত্রটা বা মেশিনটার মধ্যেও আছে, এটা খেয়াল করছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশানে বলতে ভুলবেন না। তো এরপরে জাস্ট আমরা আরও কথা বলবো যে নতুন নতুন কী আসতেছে। তো দেখুন আসমানের দিকে এইভাবে মারতেছে, তো মারলে এরপরে দেখুন 3টা জিনিস টোটালি দেখাচ্ছে, মানে 3টা স্টার রূপান্তরিত হওয়ার আগ পর্যন্ত আর কি।
তো এখন দেখুন এখানে বলতেছে টেস্ট সুইট ভিক্টোরি, তার মানে নতুনভাবে নতুন স্বাদে কোনো কিছু নতুনভাবে আসতেছে আর কি। সো 25 ডিসেম্বর যেহেতু আমাদের মানে ক্রিসমাস সেলিব্রিটি, সো এটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, এবং কি এই মাসে কিন্তু দুই তিনটা আমরা চ্যালেঞ্জ পেয়ে যেতে পারি। সো এখন দেখুন টাউন হল কিন্তু এখানে টোটালি 15 দেখাচ্ছে, এরপরে কিন্তু আমরা একটু জুম ইন হলে আমরা এখানে 13 দেখতেছি, এরপরে জাস্ট এখানে 14 দেখাচ্ছে, মানে 13, 14, 15 এই তিনটা কিন্তু টাউন হল টোটালি দেখাচ্ছে, তার মানে এই তিনটা সংক্রান্ত হয়তো বা আমাদের চ্যালেঞ্জ থাকতে পারে। এবং কি দেখুন টাউন হলের আশেপাশে কিন্তু আমরা আমাদের ইলেকট্রিক ড্রাগন এবং আমাদের কিন্তু সুপার হগ রাইডার দেখতে পাচ্ছি, এবং কি আইস গোলাম দেখলাম। এরপরে কিন্তু আমরা আরেকটা আপডেট জানতে পারলাম যে আমাদের মাউন্টেন গোলামটা হয়তো বা এই মাসেই এবং কি এই আপডেটটার সাথে ইনক্লুডিং থাকতে পারে আর কি। সো আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে বলতে বলবেন না আসলে কোন কোন জিনিসটা মিস করে ফেললাম কিনা। এখন দেখুন এখানে বলতেছে ট্রিট ইউর সেলফ জলি কুইন, সো নিজেরটা কিন্তু নিজেকেই অ্যাসেনা করতে হবে জলি কুইনে আর কি। সো আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড এই আপডেটটা নিয়ে, আপনি কি এক্সাইটেড কিনা সত্যি সত্যি কমেন্টে বলে জানাবেন, বিকজ একটা মিস করে গেলে কিন্তু অনেক পিছনে চলে যাবেন আর কি। সো অবশ্য কমেন্ট করতে বলবেন না, পাশে রাখবেন, পাশে থাকবেন। সো অবশ্য আর কোনো ইনফরমেশান আপনাদের জানার থাকলে কমেন্ট সেকশানে বলতে ভুলবেন না, কারণ প্রত্যেকটা কমেন্টেরই সুন্দর সুন্দরভাবে রিপ্লাই দেওয়া হয়, এবং কি আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারেন আমার সাথে যদি কোনো রকম কথা থেকে থাকে আর কি। সো আজকের মতো এখানে বিদায় নিব, বিদায় নেওয়ার আগে আগের মতো কথা বলে রাখি, ভালো থাকবেন, ভালো রাখবেন। সো আল্লাহ হাফেজ। উইলের পাশে একটা লাল বাটন আছে দেখেন? হ্যাঁ হ্যাঁ, প্রেস করলাম, তারপর বলো।